Hello everyone, I'm Antora, a medical student of RMC. So today I'll talk about the physiology and the biochemistry books that I've read in my first year MBBS. So at first I'll talk about the physiology books. The main book of physiology is obviously Guyton and Hall. And amar kache je edition ta ache, that's the South Asian edition. এটার আরেকটা এডিশন আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এডিশন অ্যান্ড বেসিক্যালি বোথ অফ দেম আর সেম, খুব বেশি একটা ডিফারেন্স নাই টপিকগুলো আমি দেখেছি, ইন্টারন্যাশনাল এডিশনটাও আমার কাছে ছিল, সো খুব বেশি একটা ডিফারেন্স নাই, বাট এরকম দুইটা এডিশন আছে। অ্যান্ড এটা মানে ফার্স্ট ইয়ারে আসার পরে একটা আমরা শুনি যে এরকম যে গাইটন একটু কঠিন বা গাইটনের ইংলিশগুলো একটু টাফ হয়। হ্যাঁ, বাংলা ভার্সনের স্টুডেন্টের ক্ষেত্রে সত্যি বলতে যে হঠাৎ করে ভার্সন চেঞ্জ হওয়ার পরে অ্যাজ হচ্ছে ইংলিশে সব কিছু যখন আসে তখন কিছুটা টাফ মনে হতে পারে, গাইটনের ইংলিশটা একটু কঠিন লাগতে পারে, বাট গাইটনে বেশ ইলাবোরেটলি প্রত্যেকটা কোয়েশ্চেন দেওয়া আছে। সো আমার কাছে গাইটন বইটা ভালো লেগেছে, টিচাররা অলওয়েজ বলে যে গাইটন ফলো করতে, এবং একবার যদি রিডিং দেওয়া যায় সুন্দর করে দেন টপিকগুলো কোন কোন প্রশ্ন ভাইবার জন্য করছে বা রিটেনের জন্য কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটুকু লাগছে, এটা যদি গাইটন থেকে আসলে একবার দাগিয়ে নেওয়া যায় দেন তারপর গাইটনটা আসলে পড়ার যোগ্য হয়ে যায়। যেমন আমি অলওয়েজ গাইটন যখন পড়তাম তখন ট্রাই করতাম যেভাবে হাইলাইট করে ফেলার, অ্যান্ড হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন কোয়েশ্চেন, লাইক এই টপিকের ওখানে কোয়েশ্চেনটা লিখে রাখতাম যে এই জায়গাটুকু হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এইভাবে যেমন একটা কিছু কিছু টপিক ছিল যে হচ্ছে যেটা গাইটন থেকে পড়লে একটু বেশি ক্লিয়ার হতো, মানে পুরো টপিকটা একবার পড়ার পর মনে হতো যে একটু মানে বেটার ভার্সন পাচ্ছি। দেখা যাচ্ছে গাইডে খুব মানে শর্টে একটা কনসাইজড আনসার দেওয়া যেটাতে হয়তো ওইটুকুর আনসারটা আমরা দিতে পারি, কিন্তু ভাইবাতে দেখা যাচ্ছে অনেক সময় আরও ডিপে চলে যাই, আরও ওই রিলেটেড আরও বিভিন্ন কোয়েশ্চেন করে প্রফেসররা, তো তখন গাইটনটা যদি একটু পড়া থাকে তাহলে সুবিধা হয়। তো মেইন বই হচ্ছে ফিজিওলজির যেটা, এটা হচ্ছে গাইটন। এটা ছাড়া আমার আরেকটা বই আমি ফলো করতাম, অ্যান্ড এটা হচ্ছে সিম্বলিঙ্গম, ঠিক আছে, এটা হচ্ছে এসেনশিয়ালস অফ মেডিকেল ফিজিওলজি বাই কে সিম্বলিঙ্গম। তো সিম্বলিঙ্গমের বইটা আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে এটার যে ল্যাঙ্গুয়েজ সেটা কম্পারেটিভলি এটা ইজি, কম্পারেটিভলি ইজি দ্যান দ্য গাইটন, গাইটনের চেয়ে এটা কম্পারেটিভলি ইজি, অনেক সহজ করে লেখা এবং ডেসক্রিপটিভ একটা বুক, মানে খুব সুন্দর করে ডেসক্রিপশন দেওয়া এবং প্রত্যেকটার কারণ খুব সুন্দর করে ব্যাখ্যা করা, আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড আমাদের ফার্স্ট কার্ডে যেই যে ব্লাড পড়তে হয়, আমার কাছে গাইটনটা পড়ে মনে হয়েছিল যে গাইটনে অনেক ইনফরমেশান যেগুলো লাগে কিছু কিছু জিনিস নাই, তো ব্লাডের ক্ষেত্রে আমার কাছে গাইটন পড়তে খুব একটা ভালো লাগেনি। সো সেখানে আমরা একটা স্যামসন রাইটস বলে একটা বই ছিল, ওখান থেকে কিছু পোর্শন ব্লাডের আমরা পড়ছিলাম, লেকচার টিচার যতটুকু বলে দিয়েছে, এছাড়া আমরা এই সিম্বলিঙ্গমটা বেশ ভালো ছিল। ব্লাডের ক্ষেত্রে আমি মোটামুটি ব্লাডের প্রায় সবটুকুই সিম্বলিঙ্গম থেকেই পড়েছিলাম, সো সিম্বলিঙ্গম বইটাও বেশ ভালো, বাট মেইন বই অবশ্যই যেটা টেক্সট বুক সেটা অবশ্যই গাইটন। এছাড়া গাইড বই হিসাবে ফিজিওলজির জন্য আরিফস ফিজিওলজি এই গাইডটাই ফলো করেছিলাম, অ্যান্ড এই যে এটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, এটি আরিফস রিপ্রেজেন্টেশন অফ দ্য হিউম্যান ফিজিওলজি, এটা হচ্ছে ছিল ফিজিওলজির গাইড বই। এরপর যদি বায়োকেমিস্ট্রিতে চলে আসি, তা টেক্সট বুক মেনলি যেমন আমার কিছু টেক্সট বুক ছিল, দ্যাটস লিপিং কট, বাট টু বি ভেরি অনেস্ট লিপিং কট বইটা আমি আসলে বায়োকেমিস্ট্রির জন্য পড়িনি, রাদার আমি বাংলাদেশি রাইটার একজন স্যার আমাদের মুজামিল হক স্যার, স্যার এই বইটা পড়েছিলাম, এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রায় সবগুলো মেডিকেল কলেজেই বায়োকেমিস্ট্রির জন্য এখন সবাই যে বইটা পড়ে এটা হচ্ছে ABC, তো আমিও এই ABC বইটা থেকেই আসলে পড়েছিলাম, ABC থেকেই আসলে পড়েছিলাম, লিপিং কট আমার কাছে ছিল বাট পড়িনি, অনেকে সত্যনারায়ণ পড়ে সেটাও একটা ভালো বই, তবে বেশিরভাগ মেডিকেল কলেজগুলোই এখন ABC ফলো করছে এবং ABC-তে খুব সুন্দর করে বায়োকেমিস্ট্রির প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, মানে আমার মনে হয় যে ABC যদি কেউ ভালো করে পড়ে তার আসলে অন্য
সাবজেক্টগুলোর মতো যে ওগুলাতে রিটেনের জন্য গাইডটা একটু দেখা লাগে কি কোয়েশ্চেন আসছে না আসছে, বাট এবিসি আসলে যদি ভালো করে পড়া যায়, এবিসিটা আসলে খুব সুন্দর করে খুব অ্যারেঞ্জড একটা বই, তাহলে আসলে হয়ে যায়। তারপরেও আমার কাছে বায়োকেমিস্ট্রির গাইড বই হিসেবে যেটা ছিল, এটা হচ্ছে এই যে আরিফ রিপ্রেজেন্টেশন অফ দ্য মেডিকেল বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমি আরিফ গাইডটাই ফলো করতাম। সো মোটামুটি ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির জন্য খুব বেশি মানে অ্যানাটমির মতো যে এখানে যেহেতু হিউজ পার্ট নাই, সো হচ্ছে এখানের জন্য এই বইগুলোই আমি ফলো করেছি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ।